শিলিগুড়িতে ভ্যাকসিন নিয়ে চরম উত্তেজনা। শহরের ২৪ নম্বর ওয়ার্ডের জগদীশচন্দ্র বিদ্যাপীঠ সকাল থেকেই চলছিল টিকাকরণ। স্থানীয়দের অভিযোগ, হঠাৎ কিছু বহিরাগত লোক এসে উত্তেজনার সৃষ্টি করে। অন্যদিকে একই ওয়ার্ডে টিকাকরণের প্রক্রিয়া চললেও টিকা মিলছে পাড়ার লোকেদের। এরপর টিকা না পেয়ে ক্ষিপ্ত হয়ে কিছু মানুষ ফুলের শরীতে অবরোধ করে রাস্তায় বসে পড়ে টিকার দাবিতে। জগদীশ স্কুলে ভ্যাকসিন দিতে গিয়েছি, ওখানে আমাদের ভ্যাকসিন দিবে না বলছে। ২৪ নম্বর ওয়ার্ড শঙ্কর ঘোষ পাঠিয়েছে, কিন্তু আমাদের কথা হচ্ছে যে ভ্যাকসিনটা কেন পার্টি পলিটিক্স আসবে? ভ্যাকসিনে তো কোনো পার্টি পলিটিক্স নাই, মানুষের জীবন মরণের কথা, এটা জীবন মরণের খেল হচ্ছে। এই ভ্যাকসিনের জন্য আমাদের কোথাও কাজ পাচ্ছি না আমরা। আমি ফিজিওথেরাপি করাই, ভ্যাকসিনের জন্য আমি ফিজিওথেরাপিতে আমাকে বের করে দিয়েছে, আমি কাজ করতে পারছি না। কাপড়ে ব্যবসা করি, ভ্যাকসিন নিয়ে প্রবলেম হচ্ছে। তাহলে আমরা যে পেটে ভাত পাচ্ছি না ভ্যাকসিন না দেওয়ার জন্য, এই যে ভ্যাকসিনে কিসের পার্টি পলিটিক্স বলছে? কি শঙ্কর ঘোষ পাঠিয়েছে আপনাদেরকে? ওখানে ভ্যাকসিনে বলছে আমাদের রেডি, সব লোক আগেই নাম নেওয়া হয়ে গেছে। ওরা কোথার থেকে লোক এনে ভ্যাকসিনের লোক রেডি করেছে? এখানে কি পার্টি? ভ্যাকসিন জীবন মরণ কি পার্টি নিয়ে হয়? আমাদের ভ্যাকসিন লাগবে, কেন ভ্যাকসিনে পার্টি পলিটিক্স হবে? কম্পাগর, আমি ২৪ নম্বরে থাকি কিন্তু আমার ২৩ নম্বরে ভোটার। টিকাকরণ কেন্দ্রে চরম উত্তেজনা সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে দেখে প্রাথমিকভাবে কিছুক্ষণের জন্য বন্ধ রাখা হয় টিকাদান প্রক্রিয়া। পরিস্থিতি এমনই উত্তপ্ত হয়ে উঠতে শুরু করে যে চরম বাকবিতণ্ডা পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় শিলিগুড়ি থানার পুলিশ। তৃণমূল নেতার অভিযোগ, শিলিগুড়ির বিধায়কের জন্য এই পরিস্থিতি। তাহলে এই লোকগুলোকে যারা বলছে আপনারাই বসিয়েছেন, হেল্প করছে তারা কোথায়? এইটা আপনার ঘরের ভিতরে আপনার চোখের সামনে হেল্প করছে। আপনি আমাকে কিছু বলছেন, দাঁড়ান, আপনি আমার ঘরে আপনি কি ভ্যাকসিন নেবেন? আচ্ছা, কখন থেকে তৃণমূলের পক্ষ থেকে বিকাশ সরকার অভিযোগ করে জানান, কেন্দ্র যেখানে ভ্যাকসিনেশন দিতে ব্যর্থ সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে টিকাকরণ চলছে। তাকে পণ্ড করতে বিধায়কের নেতৃত্বে বাম ছেড়ে রামে যোগ দেওয়া সদস্যরাই অশান্তি সৃষ্টি করছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে শুরু হয় টিকাকরণ করবে। আমাদের ফার্স্টে ভ্যাকসিনের কথা ছিল, বলা হয়েছিল, আমার দাদা এসে বলেছিল কালকে ওখানে লাইন হবে, ওখানে হচ্ছে ভ্যাকসিন দেওয়া হবে। যেহেতু এটা ২৪ নম্বর ওয়ার্ডের ভ্যাকসিন, তাহলে আমরা পাওয়া দরকার। আমরা ২৪ নম্বর ওয়ার্ডে সেই অনেকদিন আগে থেকে থাকি। এখানে এখানে যখন আমরা ভ্যাকসিন নিতে গেলাম, তখন আমাদেরকে বলা হলো তোমরা ওপারের মানুষ, তোমাদেরকে ভ্যাকসিন দেওয়া হবে না। কিন্তু এখানে এবার ওপার কেন আসছে? এটা তো ক্লাবের থেকে দেওয়া হচ্ছে না, এটা কর্পোরেশন থেকে দেওয়া হচ্ছে, তো আমরা কেন পাবো না? ওটাই আমার এখন, আমাদেরকে লাইন থেকে বের করে দেওয়া হলো, এটা তো উচিত না। আর আমাদেরকে বলছে পলিটিক্স খেলছি, ওনার নাম জানি না, এক ভদ্রলোক হবে, আমাকে বলছে তোমার পায়ে পড়ছি, তুমি এসে
করো। আমাদের ডিমান্ড কি, দাবি কি? আমাদের ভ্যাকসিন লাগবে, যেহেতু আমরা এতক্ষণ লাইনে দাঁড়িয়ে ছিলাম তো আমাদের ভ্যাকসিন চাই। যতক্ষণ ভ্যাকসিন না হবে তোমরা? হ্যাঁ, আমরা এখানে বসে থাকবো এভাবে। ঋতু সাহা। তবে পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে শুরু হয় টিকাকরণ কর্মসূচি। ওরা কোন কথা? শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টিভি নিউজ চ্যানেল। আপনার সুস্বাস্থ্যের বিশ্বস্ত অতন্ত্র প্রহরী আবিষ্কার ডায়াগনস্টিক সেন্টার। দীর্ঘ অভিজ্ঞতা ও সুনাম সমৃদ্ধ অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর এই সেন্টারে বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে সুলভ মূল্যে সমস্ত রকম চিকিৎসা সংক্রান্ত পরীক্ষার সুযোগ নিতে আপনিও আস্থা রাখুন দুর্গাপুর সিটি সেন্টারের আবিষ্কার ডায়াগনস্টিক সেন্টারে। এখানে অত্যাধুনিক উপায়ে সমস্ত রকম ব্লাড টেস্ট, MRI, সিটি স্ক্যান, USG, এন্ডোস্কোপি, কলোনোস্কোপি, ইকোকার্ডিওগ্রাফি, TMT হল্টার, মেমোগ্রাফি, এক্সরে করা হয়ে থাকে। এছাড়াও রয়েছে ফুললি এসি মাল্টি স্পেশালিটি OPD। প্রয়োজনে আজই আসুন আবিষ্কার ডায়াগনস্টিক্স, বিশ্বস্ততার অপর নাম। ব্যস্ত শহর দুর্গাপুর, মানুষের ভিড়, কোলাহল, গাড়ির আওয়াজ, কারখানার ধোঁয়া, সবেতেই ব্যস্ত শিল্পাঞ্চলবাসী। ব্যস্ততার বেড়াজাল থেকে একটু স্বস্তির নিঃশ্বাস নিতে ফুরফুরে হতে আপনাকে আসতেই হবে আম্রপালি ইকো রিসর্টে। প্রিয়জন, বন্ধুবান্ধব, আত্মীয়দের নিয়ে সময় কাটাতে আসায় যায় শহরতলিতে লাল সবুজে ঘেরা আম্রপালি শান্তি কুঠিরে। মলান দেখির আকন্দরায় আপনার জন্যই গড়ে উঠেছে আম্রপালি ইকো রিসর্ট। এখানে থাকছে ডাবল বেডের AC, নন AC রুম, সাথে লাঞ্চ ও ডিনারের সুব্যবস্থা। যে কোনো অফিস মিটিং, বার্থডে পার্টি, বিয়ে বাড়ি, রিসেপশন, গ্রুপ পার্টি, উইকেন্ড গেট অ্যাওয়ে। আমাদের ঠিকানা আম্রপালি ইকো রিসর্ট, মলান দেখি, দুর্গাপুর 12। বুকিং এর জন্য আমাদের সাথে যোগাযোগ করুন 9953004827 অথবা 8392020513 নম্বরে।